শুরু করছি দিনটা ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। চন্দন এনেছে পেটাই পরোটা আর আলুর তরকারি। আলুর সঙ্গে একটু ডালও থাকে। আর এটা পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা যাই বলো, আমাদের এখানে এটা ভীষণ ভালো খেতে হয়, কাজেই সেটাই চন্দন নিয়ে এসছে। আর সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের জন্য এক কাপ করে কফি রয়েছে। কফি, পেটাই পরোটা, আলুর তরকারি, ব্যাস জমে গেছে পুরো ব্রেকফাস্ট। আর তারপর একটুখানি আজকে সময় পেলাম যে একটু নিজের সঙ্গে সময় কাটানোর যে ব্যাপারটা সেটা ঘটিয়ে ফেললাম। তো গুড মর্নিং সকলকে, কলকাতা ক্যানভাসে স্বাগত জানাই। সবাই মিলে আমরা এখানে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আজকে চন্দন ইলিশ মাছ এনেছে, কিন্তু ইলিশ মাছটা আজকে করছি না। স্নান করে যথারীতি চলে আসছি রান্নাঘরে। আমি আজকে সেরকম কোনো লাঞ্চ মেনু নেই, কারণ সকলেই বলছে খাবো না খাবো না। আরে ঠিক আছে, অনেক খাওয়া দাওয়া হচ্ছে। চন্দন আজকে ইলিশ মাছ এনেছিলো, আমি ঢুকিয়ে রাখলাম যার জন্য, কালকে হবে ইলিশ মাছটা। আর আজকে এখানে যে ডিম অমলেট করছি, আর এখানে মসুর ডাল হয়েছে, আর ভাত হওয়া আছে। আজকে আসলে আমাদের একটা বেরোনোর প্ল্যান আছে। আড়াইটের সময় নাকি সবাই বেরোবে, কিন্তু বাজে এখনই দুটো, ঠিক আছে? আড়াইটের সময় যে কী বেরোবে আমি জানি না। আমার এখনও রান্নাই শেষ হয়নি, আমার দিদি স্নানে গেছে, বাদ বাকিদের অবশ্য হয়ে গেছে, জয়ন্তদা এসছে, বাবানের হয়ে গেছে, সকলেরই হয়ে গেছে, শুধু আমার দিদি স্নানে গেছে। আর আমি এই ডিমের অমলেটটা করবো, করে খেতে বসে করবো। তারপর দেখা যাক কোথায় যায় কী করে, ভগবান জানে। আমার কাজ আমি সেরে রাখি, তাই না? বরং ভালোই হয়েছে, আজকে রান্নাবান্নার ঝামেলা কম, অল্প করতে পারবো, একটু বেড়াতে যেতে পারবো, তাই না? আমার আবার এই কড়াইটাতেই না ডিমের অমলেট করতে খুব সুবিধা হয়, ছোটো তো, মানে এই কড়াই না, এই প্যানটা। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম যেরকম কথা ছিল। কিন্তু বেরিয়ে আমরা আজকে যাব লাহিড়ি বাবার আশ্রমে, ব্যান্ডেলের লাহিড়ি বাবার আশ্রম। এখানে আমরা এসেছি সময় সকালবেলা 10টা থেকে 12টা, আবার বিকেলবেলা 4টে থেকে 6টা, এই খোলা থাকে এই সময়টাতে। তোমরা যদি কেউ আসতে চাও আসতেই পারো, ভীষণ সুন্দর মন্দিরটা, পরিবেশটা অসাধারণ। আর বিশেষ করে সন্ধেবেলাটা তো ভীষণ সুন্দর লাগে, সমস্ত আলোগুলো ঝর্ণার আলো, সব আলোগুলো জ্বলে। আর এটা হচ্ছে টার্কি পাখি, সঙ্গে হাঁস রয়েছে, দেখো সাদা হাঁস, কী ভালো যে লাগছে। ফুলগুলো তো মানে প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, ফুলের কালারটা দেখো কি সুন্দর, ঢোকার মুখে এত সুন্দর একটা আলপনা, সব মিলিয়ে না মন্দিরটায় আমি যখনই যাই মনটা ভীষণভাবে শান্ত হয়ে যায়, এত সুন্দর মানে সমস্ত কিছু সাজগোজ, আর হাতের কাজে ভরপুর। দেখেছো দুর্গার এই মূর্তিটা কি অসাধারণ, ভীষণ ভালো লাগে, মানে এক কথায় ভীষণ ভালো লাগে, আমার খুব মন শান্ত হয়ে যায়। আমি আজকেই বলছিলাম তাই আমার দিদিকে, এখানে যদি থাকার ব্যবস্থা থাকতো তাহলে আমি বোধহয় বাড়ি ফিরতাম না, মানে যদি এরকম কোনো থাকার ব্যবস্থা থাকে। গেস্ট হাউস আছে অবশ্যই, দেখো টার্কি পাখিগুলোকে খেতে দেওয়া হয়েছে, সব খাচ্ছে কি সুন্দর। আমরা মোটামুটি সকলে মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা এসেছি লাহিড়ি বাবার আশ্রমে। লাহিড়ি বাবার আশ্রমটা আমাদের এখানে যারা আসে না দেখালে সেটা অধরা থেকে যায়, মানে সম্পূর্ণ হয় না ভ্রমণটা। তো ওরা এতদিন এসছে আমাদের, মানে এইসব ঐশ্বরিক জায়গা তো ঈশ্বর না টানলে সত্যি আসা যায় না। আজকে আমাদের ইচ্ছে ছিল তারকেশ্বর যাওয়া, সেটা ক্যান্সেল হলো একটা কারণে, তো চলে এলাম লাহিড়ি বাবার আশ্রমে। হয়তো এখানেই বাবাকে দেখবো তাই জন্য। রাঙাটি কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর জায়গাটা, আর এত নিরিবিলি, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখনো তো ভেতরে এখনো চমক আছে, চলো ভেতরে বলছে এখনো চমক আছে, তার সেই চমক গুলো আবার দেখবো। তো সেজন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে চলে বেরিয়ে পড়েছি, চলো আগে। দেখো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমরা জানি এটা যে ঈশ্বরের কোনো দেবস্থানে যদি আমরা যেতে চাই না টানলে কিন্তু যাওয়া যায় না। এখানে আমরা শিব বাবাকে পেলাম, সেই সঙ্গে লোকনাথ বাবাকে পেয়ে গেলাম। আমি তো এখানে বসেই আছি বাবার কাছে বসে, সমস্ত মনের কথা যেন বাবাকে বলছি। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিলো, যে মনে হচ্ছিলো বাবা যেন শুনছেন। আর এখানেও দেখো কী সুন্দর মূর্তি, সমস্ত পার্ক রয়েছে বাচ্চাদের আনন্দের জন্য, রাধাকৃষ্ণের মূর্তি। সেই সঙ্গে এই ভদ্রলোক আমাদের সব বলছিলেন, মানে উনি এখানকারই কর্মকর্তাদের মধ্যে একজন, এখানে নাকি দোলের সময় ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়, সেই সঙ্গে আবির খেলা হয়। উনি বলছিলেন আপনারা যদি একবার দোলে আসেন ভীষণ ভালো লাগবে, সত্যিই মানে ভীষণ সুন্দর। অর্জুনের রথ কি নেই, এবং সমস্ত দেবতা এখানে রয়েছেন,
পুরীর জগন্নাথ দেব থেকে শুরু করে সরস্বতী গণেশ সমস্ত পুজো দিতে চাইলে সামনে থেকে এই মোমবাতি ধূপকাঠি কিনে নিতে পারো, 10 টাকা মতো দাম নেয়। আর এই মন্দিরের সবথেকে আমার ভীষণ ভালো লাগে যেটা, ঢোকার মুখে না তোমাকে পাটা ধুয়ে তারপরে ঢুকতে হবে, একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে জলে ভর্তি, সেই জায়গাটায় পাটাকে ভালো করে ধুয়ে তবেই কিন্তু তোমাকে মন্দিরে যেতে হবে। এবং এই দেখো এইখানে জলটা, এবং বেরোবে যখন তখনও ওই পাটা ধুয়েই বেরোতে হবে। মানে ব্যবস্থাপনা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে সকলেই পুজো টুজো দেন এবং মোমবাতি ধূপকাঠি জ্বালান, প্রচুর ভক্তের সমাগম হয়। আর উনি তো যোগী পুরুষ ছিলেন, উনি পেশায় ছিলেন আর্মি, কিন্তু পরবর্তীকালে উনি কিন্তু যোগ সাধনা করে যোগী পুরুষ হয়েছিলেন। এবং লাহিড়ি বাবার প্রচুর ভক্ত, অগণিত ভক্ত। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম KPS মলে। এটা পায়েলের খুব ইচ্ছে ছিল আসার, আর চন্দনের ইচ্ছে ছিল আমার দিদিকে এই মাসাজটা দেওয়ার। তো ওকে হাতের সমস্ত চুড়ি খুলিয়ে নিয়েছে, না হলে বেঁকে যেত বা ভেঙে যাওয়ার চান্স ছিল। আর আমার দিদিকে দেখো আরামে চোখ বুজে রয়েছে। কেমন ছিল? অসাধারণ ছিল, দারুণ। মানে মেশিন যে সারা বডিটাকে পুরো কি বলবো সার্কুলেশন যেন আরো বাড়িয়ে দিয়েছে, ব্যথা ব্যথা আউট হয়ে যাবে সত্যি খুব ভালো। এর পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম 4th ফ্লোরে। KPS মলটা সত্যিই সুন্দর। তারপর বাড়ি চলে এলাম, ফিরে এসে আবার নতুন করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। চন্দন আর আমার একটা নেমন্তন্ন আছে কমপ্লেক্সেরই, আমাদের সুনীলদার মেয়ের অন্নপ্রাশন, যেতেই হবে, না গেলেই নয়, সুনীলদার ব্যাপার। তাই জন্য তো চন্দন অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু জানে না, আমি জানি না ও আদৌ ঠিক মতো যে আমাকে পৌঁছতে পারবে কি না, দেখা যাক কি করে শেষ অবধি। আর ড্রেস চেঞ্জ করেছো? হ্যাঁ, ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চলো যাওয়া যাক। তো শেষ পর্যন্ত আমরা জিজ্ঞাসা করে খুঁজে পেয়েছি। মেনু কি আছে? ভাত ডাল আলু চিপ পটল চিংড়ি মাছ চাটনি পাঁপড় পায়েস আর সন্দেশ। পাটাবাড়ি আমাকে পায়েস আর মিষ্টি দাও, আর কিছু না। এই যে চলে এসেছে পায়েস আর মিষ্টি, গৈরিকা খাওয়া শুরু করে দিচ্ছে। কি গৈরিকা, বাড়িতে গেস্ট রয়েছে সেটা ছেড়ে আমরা চলে এসেছি, প্লাস বাড়ি থেকে রান্না করতে হবে, তাই তো? তাই জন্য একসাথেই খাবো, ওরা তো কাল চলেই যাবে। হ্যাঁ, জাস্ট সুনীলদার ব্যাপার বলে আসলাম। হ্যাঁ, পায়েসটা দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, ভাটাভাটি হয়েছে, আর বাচ্চাটি ঘুমোচ্ছে, যার অন্নপ্রাশন দেখালাম না, আর দেখালাম না ঘুমন্ত অবস্থায়, পরে কখনো কোনো দিন অবশ্যই দেখতে পাবে। তো চলো এখন পায়েস আর মিষ্টি খেয়ে বাড়ি যাই। আর বাড়ি ফিরেই রাতের রান্না শুরু করে দিয়েছি ডিমের ঝোল। নেমন্তন্ন খেয়ে চলে এলাম, এসে রেস্টটা ছেড়ে রান্নাটা করে ফেলি না, তো রাত হয়ে যাচ্ছে, তো ওরাও তো খাবে, সেই জন্য আমি এসে, আমি বলেছিলাম যে আমি এসে ডিম তরকারি করবো, যেন ডিম সেদ্ধ সেদ্ধ করে আগে বসিয়ে নিলাম, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এত ভালো লাগলো। বা মানে খুব অল্প সময়ের জন্যই আমরা গেলাম, মানে এত সুন্দর সাজিয়েছে, আর খাওয়া দাওয়া আশা করি খুবই ভালো হয়েছে। আমরা তো খেয়ে আসলাম না, যেহেতু বাড়িতে দিদিরা রয়েছে, একসাথে খাওয়া দাওয়া করবো, কালকে তো ওরাও চলে যাবে, বাড়ি বয়ে বলে গেছে, আর আমি সেখানে যাবো না, আমরা সেটা খুব বাজে ব্যাপার হতো, তাই জন্য জাস্ট দেখা করে আসার জন্য যাওয়া আর কি। যাই হোক, রান্না বান্না সেরে নিই। রান্না কমপ্লিট করে ফেলেছি, আজকে রাতের মেনু বিশেষ কিছু নয়, ডিমের ঝোল ভাত, আর সেই সঙ্গে রয়েছে আম। মানে আমার দিদির বাড়ির আম দিয়েছিল যে সেই আমগুলো একসঙ্গে কেটে নিলাম। দারুণ মেনু আজকে ডিনারে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য গুড নাইট।